আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে। এই যে সামনে দেখতে পাচ্ছ যে আমি কাজ করছি, এটা শেয়ার করব। আমি একটা ডিজাইন করছি, এটা যে কোনো কিছুতে দেওয়া যাবে, মেয়েদের কুর্তিতে দেওয়া যাবে, ফতুয়ায় দেওয়া যাবে। তো আমি যে ফুলটা করেছি এটা একটু শেয়ার করবো যে আমি কীভাবে করেছি। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে যে সুতাটা তুলে নিয়েছি, এখন আমি এখানে চলে আসব। এই সাইড থেকে আর একটা সুতা নিয়েছি, যে মোট কথা আমি যেভাবে ডিজাইনটা করেছি ঠিক সেভাবে আমি এটা করে দেখাবো, একটা পাপড়ি করে দেখাবো। হ্যাঁ, আমার এই যে ঘরগুলো আমি করে নিয়েছি, এখন এখন ভিতর থেকে যেভাবে সেলাই করবো সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন এই যে একটা বাদ দিয়ে একটা এভাবে তুলে নেব, এই যে প্রত্যেকটা ঘর একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে ছুর পিছন দিক থেকে এভাবে তুলে নেব। এই যে এখান থেকে তুলে নিয়েছি আমি, এখানে চলে আসবো আবার এখান থেকে যেটা বাদ দিছি ওটা বাদ দিয়ে যেভাবে সেলাইটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আর করতেও কিন্তু খুব একটা কঠিন না। এই যে শুধু একটু খেয়াল রাখতে হবে যে কোন ঘরটা তুলছি আর কোন ঘরটা বাদ দিচ্ছি, এটা লক্ষ্য রেখে ডিজাইনটা করতে হবে। এসব বন্ধুরা নতুন, তারা একটু ভালো করে খেয়াল করবে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে যে আমি কীভাবে সেলাই করছি। এখন এই যে মাঝখানে যে তিনটা রয়ে গেছে, এই তিনটা শুধু এই তিনটাই আমি করবো, একটা বাদ দিয়ে একটা নিক করে নেবো। এই যেরকম এটা সেলাইটা করতে কিন্তু অনেক সময় লাগে না, তোমাদের সামনে এই যে ফুলটা পুরোটাই করে নিলাম আমি। এই যে হয়ে গিয়েছে, এখন আমি ডিজাইনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কেমন করেছি পুরো ডিজাইনটা। আর আমি মাঝখানে এক একটা চুমকি বসিয়ে দিয়েছি, আর আমি কালো সুতো ব্যবহার করেছি আর খয়েরি রঙের সুতো নিয়েছি। তো আমি এবার ভালো করে আমি ফ্রেমটা খুলে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করেছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কেমন মানে ডিজাইনটা কেমন করেছি, ওটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আসলে এটা করেছি একটা বড় মেয়েদের লং গাউনে, তা গাউনটা আমি নিজে প্রিন্ট দিয়েছি, এর উপরে দিয়েছে এটুকু এক কালার দিয়েছি, পাশে একটু ডিজাইন করে নিয়েছি, আর নিচে যেহেতু প্রিন্টে কাপড় দিয়েছি ওর সঙ্গে একটু কালো কালারের সঙ্গে একটু ম্যাচিং করে আমি কালার সুতো ব্যবহার করেছি। তো বন্ধুরা, আমি সবাইকে আজকে মতো আল্লাহ হাফেজ দেবো। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি সবাইকে। আল্লাহ হাফেজ। আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করো সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।